বরিশালের ইয়নোর সঙ্গে অপ্রীতিকর ঘটনার জেরে সারা দেশের সঙ্গে সড়ক ও নৌ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও সাধারণ মানুষ। আজ সকালে নথুলাবাদ ও রূপাতলী বাস টার্মিনাল এবং লঞ্চঘাট শ্রমিকরা সকল রুটের বাস ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। শ্রমিকদের হঠাৎ এমন সিদ্ধান্তে বিপাকে পড়েন সাধারণ যাত্রী ও নগরবাসী। নগরজুড়ে র্যাব ও পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো বরিশাল জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। গতরাতে কর্তৃপক্ষের নির্দেশে নগরীর অবৈধ ব্যানার বিলবোর্ড অপসারণ চলছিল। রাত 10টার দিকে বিসিসি কর্মীরা উপজেলা পরিষদ চত্বরের বিলবোর্ড অপসারণ করতে গেলে তাদের দিনের বেলা কাজ করার কথা বলেন বলে বাধা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এতেই সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে আনসার সদস্যদের গুলি ও সংঘর্ষে আহত হন অর্ধ শতাধিক কর্মকর্তা কর্মচারী ও আওয়ামী লীগের নেতাকর্মী। এদিকে ইউনিয়নের বাসভবনে হামলার ঘটনায় না হচ্ছে মামলার প্রস্তুতি। অতর্কিত হামলা, পুলিশের উপরে কোনো অত্যাচার না কিছু না। আমরা আইসি মেয়র মহোদয় গুলি মারছে, মেয়র মহোদয়ের আমরা আইসি দেখতে, আমাদের উপর হামলা পুলিশের, অতিশে মানা করে পুলিশের, অতিশেবের উপরে পুলিশে হামলা করে। সিটি কর্পোরেশনের এও তার গায়ে গুলি করছে প্রশাসনের ইসে করে, সেইটা শুনে মেয়র মহোদয় আসছে। আসার পর সে যখন ঢুকছে সে বলতেছে আমি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদেক আব্দুল্লাহ, পরিচয় দিয়েছে সে। তারপরে তারা অনবরত গুলি চালাই গেছে। তারা সিদ্ধান্ত নেবেন যদি আমার অপরাধ হয়ে থাকে, আমি আমার রেজিগনেশন লেটার মেয়র হিসেবে, এইভাবে তো আপনার দায়িত্ব পালন করা সম্ভব না। আমি ইতালিয়ান মেয়র হিসেবে ব্যর্থ, এত বড় একটি ঘটনা।